উপহার বা কিছু দিলেন পিএমকে? না না, আমরা তো এমপি উপহার দিই, পিএমকে আর কিছু দেবো না। আচ্ছা, 18টা দিয়ে পরের বারে ওটা আরো বাড়াবো, ডাবল করব। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে আপনাদের মানে ঢোকার আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ছবি দেখেছি আমরা। হ্যাঁ, সেটা কিভাবে দেখছেন? ঠিকই আছে, এখন তো এমন অবস্থার, দিল্লি যাওয়ারও সাহস নেই, এখানেই সৌজন্য দেখিয়ে নিয়েছেন। আর এই যে গল্প চলছিল থার্ড ফ্রন্ট ফোর্থ ফ্রন্ট সেসব গেছে, এখন বিরোধী ঐক্যর ব্যাপারটাও হাওয়াতে উড়ে গেছে। এখন নিজের নিজের অস্তিত্ব রক্ষার জন্য সবাই বিরোধীরা লড়ছেন। মমতা ব্যানার্জিও বুঝতে পেরেছেন মাঝখানেক হেঁটে যে ভুল হয়ে গেছে, বাংলার মানুষ এটা ঠিকভাবে নিচ্ছে না, বিজেপির সঙ্গে মোদীর সঙ্গে আছে, তাই আমাদের সমস্ত মিছিল মিটিংয়ে হাজার হাজার লোক আছে, এখন অস্তিত্ব বাঁচাবার নাক বাঁচাবার চেষ্টা করছেন, সেই জন্য বোধহয় দেখা করতে এসেছিলেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে বৈঠকের পরে বেরিয়ে তিনি বলেছেন যে মানে কেন্দ্রের কাছে বিভিন্ন দাবি দেওয়ার পাশাপাশি তিনি সিএ এবং এনআরসি নিয়ে যে তার আপত্তি আছে সে বিষয়টাও প্রধানমন্ত্রী জানিয়েছেন, সে বলতেই পারেননি। কিন্তু আসল তো এই ব্যাপারে যা হওয়ার হয়ে গেছে, এবার এখানকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার হচ্ছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার, তারা ঠিক সময় তাদের সিদ্ধান্ত জানাবে। দিলীপদা, বিভিন্ন বিশেষ করে বাম কংগ্রেসের তরফ থেকে মানে এই অভিযোগটা উঠছে যে মানে তারা বলছেন যে এটা আসলে এই যে বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, ওটা বিষয়টাই হচ্ছে এখন স্পষ্ট হয়ে গেল যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং হয়ে গেছে। শুনুন, এটা কি আপনারা নূতন শুনছেন না আমরা নূতন শুনছি? এই গান গাইতে গাইতে ওনারা বিসর্জনে চলে গেছেন কংগ্রেস সিপিএম, কে গুরুত্ব দেয়, কী বললেন না বললেন, তাদের সমস্ত শক্তি লাগিয়ে আজকে কলকাতা জাম করার চেষ্টা হয়েছে, কালো পতাকা কালো বেলুন কালো মুখ নিয়ে দাঁড়িয়েছিলেন ওনারা, তো বোঝা গেছে তারা অস্তিত্ব কোথায় আছে। খুব বেশি হলে একটা বন্ধ করতে পারেন না, কলকাতাও জাম করতে পারেন না, কিছু লোককে কষ্ট দিয়েছেন, এর বেশি কিছু না, যেটুকু আছে আপনারা দেখুন পরের ইলেকশনগুলোতে কী পরিস্থিতি হয়। সব কিছু শোনার পর প্রধানমন্ত্রী কী বললেন এই এখানকার আন্দোলন ঠান্দোলন সব কিছু শুনলেন উনি? এবং আমরা বলেছি আন্দোলন শুরু করেছি 16 তারিখ থেকে, ঘর ঘর যাওয়ার, বাড়ি বাড়ি সম্পর্ক করে আমরা 1 কোটি তো ফ্যামিলি আমরা টার্গেট করেছি, সেখানে পৌঁছবো, আর তারপর পুরো পশ্চিমবঙ্গের পরিবেশ পাল্টে যাবে। না, হ্যাঁ, প্রধানমন্ত্রীকে এই সিএ সংক্রান্ত মানে আইন হওয়ার জন্য করার জন্য একটা সম্বর্ধনা দেওয়ার কথা প্রাথমিকভাবে ভাবা হয়েছিল দলে, না সে হবে, আগে তো আইন হয়েছে, কিন্তু তার লাভটা সমাজ যখন পাবে সময় থেকেই সম্বর্ধনা দেবে। আমরা তাকে অভিনন্দন জানিয়ে দিয়েছি যাত্রার মাধ্যমে হাজার হাজার লোক লক্ষ লক্ষ নিয়ে, এটা আমাদের দায়িত্ব পার্টির থেকে, কিন্তু যখন এটা পুরো আইন এই যে নোটিফিকেশান হয়ে গেছে, আইন হবে, মানুষ তার থেকে নাগরিকত্ব পাবেন, আমার মনে হয় করতে করতে 4-6 মাস লাগবে, তারপরে যখন যারা নাগরিকত্ব পাবেন, আগে নাগরিক ছিলেন না যে অবস্থায় ছিলেন, এবং নাগরিক হওয়ার পরে যে তাদের মধ্যে একটা স্বাভিমানবোধ গর্ববোধ জাগবে, সময় নিজের থেকেই বলবে, আমরা নিশ্চয়ই সে ধরনের প্রয়োগ করব। এবারে উনি যেটা এসছেন সরকারি কাজে এসছেন, ডিপার্টমেন্টের কাজে এসছেন, আমরা জাস্ট সৌজন্য সাক্ষাৎকার করলাম, চলুন।